রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যথেষ্ট ভালো এবং বিভিন্ন অপরাধের মাত্রা বিজেপি সরকার আসার পর ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে বলে রবিবার মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার প্রজ্ঞা ভবনে রাজ্যের সমস্ত জেলার ওসি লেভেল পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর নিজের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। উচ্চ পর্যায়ের এই বৈঠকে রাজ্যের 30টি পুলিশ স্টেশনের ওসি এবং মহিলা পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা সম্পর্কিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিজি অমিতাভ রঞ্জন এবং আইজিএল অ্যান্ড অর্ডার সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। বিভিন্ন জেলার পুলিশ সুপাররাও বৈঠকে তাদের মতামত প্রদান করেন, যা আগ্রহ নিয়ে শুনে মূল্যবান মতামত প্রদান করেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের মন্তব্যকে খণ্ডন করে মুখ্যমন্ত্রী জানান, খুন ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। বৈঠকে প্রাপ্ত তথ্য এবং পরিসংখ্যান দিয়ে তা উল্লেখ করেন তিনি। আমাদের 2018 থেকে আমাদের যে সরকার এসেছে 15% রিডাকশন হয়েছে, ডাউরি ডেট 10% রিডাকশন হয়েছে, র্যাপ 10% রিডাকশন হয়েছে, মলে স্টেশনে 35% রিডাকশন হয়েছে, ক্রাইম এগেইনস্ট উইমেন 30% হয়েছে, তাছাড়া গিফট ফিশিং প্রায় 60%। বৈঠকের সামগ্রিক ফলাফল এবং তার দিশা নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, আইন আইনের পথে চলবে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ত্রিপুরা পুলিশ যে কর্মনিষ্ঠার দিক দিয়ে দেশের কোনো রাজ্যের পুলিশের চেয়ে কোনো অংশে কম নয়, আত্মবিশ্বাসের সঙ্গে সে কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই বিষয়টা আমি শিক্ষা ওনাদেরকে আমি এই কথা বলেছি, ত্রিপুরার পুলিশ কোনো অংশে অন্যান্য প্রদেশের তুলনায় কোনো দিক দিয়ে রাজ্যের মহিলাদের উপর বিভিন্ন ক্ষেত্রে সংগঠিত অপরাধের হার 2018 সালের পর থেকে পুলিশি তৎপরতার ফলে উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।